নমস্কার দর্শক বন্ধুরা, আমি দেবজানী। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ হলো মহানবমী। তো মহানবমীর দিন আমরা কেন ঠাকুর দেখতে যেতে পারলাম না, সেই সব নিয়েই রইল আজকের ভিডিও। তো এটা ছিল আগের দিনের ঠেকুয়া বাজারে আমরা যে ফুল কিনতে গেছিলাম সে ফুল দোকানেরই একটা দৃশ্য বট। তো এখানে ছিল কিছু দেশি গোলাপ, তার সাথে কিছু ছিল ব্যাঙ্গালোর গোলাপ। তো দুরকম গোলাপই ছিল। আমি পূজার কিছু ফুল কিনবো বলে দোকানে এসেছিলাম, তার সাথে কিছুটা ভিডিও ক্লিপই নিয়ে নিই ফুলগুলো এত সুন্দর দেখতে লাগছিল বলে। তো সকালবেলা যথারীতি ছোলা নিয়ে বসে পড়েছে দিদি, ওকে ছোলা দিয়েছিলাম, বাদাম দিয়েছিলাম, আর সাথে মুড়ি দিয়েছিলাম। তো মুড়ি ভিজিয়ে একা হাতেই আজকে খেয়েছে। আজকে ও গুড গার্ল ছিল, ও সকাল থেকে সমস্ত কথা শুনেছে, সকালে তুলসী পাতা মধু, তারপরে মুড়ি ছোলা বাদাম এগুলো খেয়েছে, প্রত্যেক বসে গেছে। আর আমি এখন করছি আলু ভাজা, আর এই আলু ভাজাটা করবো একটু অন্যভাবে। আজ যেহেতু সোমবার নিরামিষ, তো আজ পেঁয়াজ রসুন কিছুই খাওয়া যাবে না। আর এই আলু ভাজাটা বেশ অনেক সময় ধরে ভাজবো, আর বেশি করে লঙ্কা দেবো। আর এখানে দেখতে পাচ্ছি পান্তা ভাত ছিল, মানে আগের দিনের রাতের ভাত, সেটা জল ঢেলে রেখেছিলাম, ওর বাবা ভাত খাবে। আর আমি তো সোমবার সম্পূর্ণ উপোস থাকি, কখনো কখনো ফল খেয়েও থাকি। তো আজকে তো আমি কিছুই এগুলো খাবো না, ওর বাবা আর দিদি খাবে। তাই অল্প পরিমাণ চাল কিছুটা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে মশলার কৌটোগুলো দেখতে পাচ্ছেন কতটা নোংরা হয়েছে, তো এগুলোও আজকে ক্লিন করব। আর পাশাপাশি এই আলুটা ভাজবো। তো রিদ্ধির আলুটা লঙ্কা ছাড়া তুলে রেখেছি, আর এখন আমি বেশি করে লঙ্কা দিয়ে বাবা যে আলুটা খাবে পান্তা ভাত দিয়ে বা ঠান্ডা ভাত দিয়ে, তো সেই আলুটাই লঙ্কা দিয়ে বেশ অনেকটা সময় ধরে আজ কমিয়ে কমিয়ে এভাবে ভাজছি। আলুর রসটা যতটা মজে যাবে, শুকনো হবে আলুটা, তত কিন্তু এই আলুটা খেতে টেস্ট হবে। তো আলুটা খুব ভালো নাকি ভাজা হয়েছিল, বাবা খেয়ে বললো খুব ভালো লেগেছে, তাই অনেকটা পান্তা ভাতও খেয়ে নিয়েছে। পান্তা ভাত এই ওয়েদারে খেলে প্রচণ্ড পরিমাণে ঘুম পাবে, যে কোনো সময় খেলেই ঘুম পাবে। আর পান্তা ভাতটা একটু টক ভাত আসলে কিন্তু আরও ঘুম ঘুম পায়। তো কিছু করার ছিল না, আমি যেহেতু ভাত খাবোই না, তাই ওর বাবাকে ইচ্ছে করে পান্তা ভাতগুলো খাওয়াতে হলো একরকম। তো এখানে রিদ্ধি আবারও পড়তে বসেছে, আর সেটাই দেখাচ্ছিলাম, বাংলা ইংরাজি ছুটির পড়া অনেক দিয়েছে স্কুল থেকে, সেগুলোই করছিল। আর এখন এই যে ভাত হয়ে গেছে, প্রেশার কুকারের মধ্যেই করেছি অল্প যেহেতু চাল, আর এখানে করব মুগ ডাল। তো মুগ ডালটাও ওর বাবা রিদ্ধি আর রিদ্ধির বাবাই খাবে, দুজনের জন্যই করেছি। ডালটা এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর একটা নিরামিষ তরকারি করব। এটা হচ্ছে বাঁধাকপি, বাঁধাকপিটা আলু দিয়ে শুকনো শুকনো একটা তরকারি করবো। আর এখন এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে, হাতার পেছন দিয়ে ডোলে ডোলে দিচ্ছি, একদম ঘেটে যাবে ডালটা, আর আলাদা করে ডালটাকে ঘুটুনি দিয়ে ঘুরতে হবে না, হাতার পেছন দিয়ে এভাবে ডোলে দিলে খুব ভালো পরিমাণ ডালটা কিন্তু মিশে যাবে। অল্প জল দেব, সাথে দেব নুন হলুদ সামান্য একটু মিষ্টি, যেহেতু মুগ ডাল, আর ফোড়ন দিয়েছিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য একটু আদা। আদা বাটাটা দিলে মুগডালে একটা অন্যরকম গন্ধ বেরোয়, খেতে ভালো লাগে, সেই কারণে আদা বাটাটা দিয়েছিলাম। ডালটা একদিকে হয়ে গেছে, এবার বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছি এখানে। এখানেও গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, আদা, শুকনো লঙ্কা আর একটা টমেটো দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এক ফোড়নেই বসিয়েছি, আজকে আর আলাদা করে রান্না করতে ইচ্ছা করছিল না। আর এখানে একটু জলও দিয়েছি, যেহেতু সমস্ত কিছুই সেদ্ধ হবে খুব ভালো করে। আঁচ কমিয়ে দীর্ঘ সময় ঢেকে রেখেছিলাম, প্রায় 30 থেকে 35 মিনিট মতো। আর এখন এই যে রিদ্ধিকে খাওয়াবো, ডাল নিয়ে নিয়েছি, আর এখানে আলু ভাজা, ওকে ভাত খাইয়ে ওর কিছু কিছু ওষুধ এখনও রয়েছে, সেগুলো খাওয়াতে হচ্ছে। এখন বেলা প্রায় 10টা বাজে, ওকে ভাত খাওয়াতে যে বাইরে চলে এসেছি, আর ও বাগানে ঘুরছিল, কিছু নেবে বলছিল। তারপরে এই যে এখন দুপুর প্রায় 12টা সাড়ে 12টার মতো বাজে, আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আমাদের কোনো ঠাকুরই ছোঁয়া হবে না, তারপরেও সোমবারের এই পুজোটা আমাকে করতেই হয়। তো জন্মাষ্টমী, চৈতাষ্টমী যাই থাকব না কেন, আমাদের যে পুজো হয়ে গেছে সোমবারের,
সহ্য করে নিয়েছি, সারাদিন ফল মিষ্টি এসব খেয়েই থাকবো। আমি উপোস করবো না আজকে, সম্পূর্ণভাবে জল ফল এগুলো খেয়েই থাকবো। এই সোমবারের ব্রতটা আমাকে প্রতি সোমবারই করতে হয়, আমি করে যাব। তো আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা হয়তো জানবেন এই বিষয়টা। আর এখন চলে এসেছি ফল খেতে। তো এখানে কিছুটা মুসাম্বি কেটে নিয়েছি, আর এই ছোটো ছোটো মুসাম্বি কিন্তু খেতে ভীষণ মিষ্টি, আর এগুলো দামও সেরকম বেশি না। আর এপাশে ছিল শসা, মিষ্টি, আপেল, আর এখানে ছিল রসমালাই। তো এগুলো রীতিও কিছুটা খেয়েছে, আমিও কিছুটা খেয়েছি। আজ যেহেতু মহানবমী ভেবেছিলাম ঠাকুর দেখতে বের হব, কিন্তু আকাশের অবস্থা এতটাই খারাপ। তো আবহাওয়া দপ্তর থেকে আগেই বলে দিয়েছিল যে কয়েকটি জেলাতে হালকা বৃষ্টিপাত হবে, আবার কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে। যে কারণে আমরা আগের পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এই চার দিন ঠাকুর দেখে রেখেছি। আজকে যেহেতু বেরোবো ভেবেছিলাম, কিন্তু আকাশের মুখ এতটাই ভার, সাথে অন্ধকার করে এসেছে চারিদিক, বৃষ্টিও গুড়ি গুড়ি তখন পড়ছিল। পরে অবশ্য অনেক জোরে বৃষ্টিপাত হয়, তাই আলাদা করে ঠাকুর দেখতে আর বের হয়নি এই বৃষ্টিপাতের জন্য। তো সব জায়গাতেই কম বেশি হয়েছে, আমাদের জেলাও যেমন হয়েছে, অন্যান্য জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত হয়েছে। পুজোর মুখে বৃষ্টি, এটা একটা সত্যি দুঃখজনক, কারণ সবাই এই অষ্টমী নবমী এই দুটো দিনই বিশেষ করে বেশি ঠাকুর দেখতে যায়, আর এই সময়টা বৃষ্টি সবারই একটা মনে কষ্ট দেয়। তো প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিলো এই সময়টাতে, প্রায় তখন 4:30-5টার মতো বাজে। তো 12:30-1টার থেকে শুরু হয়েছে বৃষ্টি, বিকেল থেকে সন্ধে গড়িয়ে গেছে তখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি হচ্ছিল। তো দুধ ছিল, দুধ ঋদ্ধিকার বাবাকে দিয়েছিলাম, আর এখানে আরও কিছুটা দুধ ছিল, সেই দুধটা আমি চা করে পরে সন্ধ্যের দিকে খেয়েছিলাম। তো দুধ চা সচরাচর খাওয়া হয় না, লিকার চাটাই আমরা খাই। আর সোমবারে অনেক সময় দুধ বেশি থাকে, তো সে তখন কিন্তু আমি ওই এক কাপ দুধ চা খাই মাঝে মধ্যে, রেগুলার নয়। যারা চা প্রেমী তাদের কাছে সব ধরনের চাই ভালো লাগে, তো আমারও ব্যতিক্রম নয়, দুধ চা লিকার চা যেটাই হোক না কেন চা সবসময়ের জন্যই ভালো লাগে। রাতে করেছিলাম সব রকম সবজি দিয়ে, বাসমতি চাল আর মুগ ডাল দিয়ে একটা খিচুড়ি, সব রকম ফোড়ন দেওয়ার পরে এখানে একদম প্রেশার কুকারে খিচুড়িটা রান্না করেছিলাম। তো খিচুড়িটা অনেকটাই হয়ে গেছিলো, ঋদ্ধি আর ঋদ্ধির বাবা খাবে, কিন্তু তৈরি করেছিলাম আরও একজন খেতে পারবে, এতটাই বেশি হয়ে গেছিলো, আসলে আন্দাজ বুঝতে পারিনি। বন্ধুরা, এই ছিল আমার মহানবমীর একটা ছোটোখাটো ব্লগ। ব্লগটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তবে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও। ভাজা মশলার গুঁড়ো দিয়েছিলাম, ভালো সময় সুস্থ থাকবেন। এক চামচ করে ঘি ছড়িয়ে দিয়েছিলাম, তো এটা নাকি খেতে খুব ভালো হয়েছিল। আর সচরাচর